ফোর কয়েন অ্যাসেম্বলার, চারটে কয়েন টেবিলের চারদিকে রাখে, তারপর চারটে কার্ড দিয়ে চাপা দেয়, তারপর ম্যাজিশিয়ান এরিয়া অতীত কিছু করে টরে, তারপর দেখা যায় চারটে কয়েন এক জায়গাতে চলে এসেছে, এটা হচ্ছে ম্যাজিকটা। এই ম্যাজিকটা অজস্র রকম টেকনিকে, অজস্র রকম ভঙ্গিতে ম্যাজিশিয়ানরা দেখায়, রাইট? হয়তো দীপেন্দু সাতখানে আটটা দশটা জানে, রাইট? আমি যে চারজনকে বলেছি তারা এরকম অনেকগুলো জানে, তাদেরকে বলেছি যে এইটা যখন করবে তার সঙ্গে একটি ছোট্ট প্যাটার জুড়ে দিয়ে একটু করে আমাকে দেখাও। প্যাটারটা কি বলো? নমস্কার, অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা, এটা কার গলা? অনেকে হয়তো চিনে ফেলেছেন, যারা চিনতে পারেনি তাদের জন্য বলছি, দীপক রায়চৌধুরী, গণ জাদুকর দীপক রায়চৌধুরী। উনি যেমন একাধারে জাদুকর, অন্যধারে একজন লেখক। সকালবেলা ওনার সঙ্গে কথা হয়, উনি আমাকে একটা গল্প দিয়ে বলেন যে দেখতো এটা দিয়ে কিছু করা যায় কিনা। তো আমি চেষ্টা করলাম, দেখি কতটা করে উঠতে পেরেছি, জানি না দীপকদার এটা পছন্দ হবে কিনা। যদি দীপকদার পছন্দ হয় তাহলে আমি ধন্য, কারণ একটা জাদুকে কী করে জাদু বা ম্যাজিককে ম্যাজিক করে তুলতে হয় সেটা দীপকদা ছাড়া হয়তো খুব কম লোকই আছে জানেন। আসুন দীপকদার তৈরি ম্যাজিক। না, একটা ভদ্রলোক মৃত্যুশয্যায় উকিলকে ডেকে পাঠিয়েছেন, আর তার চার ছেলেকে ডেকেছেন, ডেকে বললেন আমি মারা যাবার আগে আমার এই সম্পত্তি চারজনকে ভাগ করে দিতে চাই, তাই আমি উকিলবাবুকে ডেকেছি, উনি তোমাদের সামনে আমার এই সম্পত্তি চার ভাগ করে দেবেন। এবার উকিলবাবু ওই চারটে কয়েনকে মোহরও বলতে পারে, বলে চারদিকে রাখলো, কভার দিয়ে ঢাকা দিল এবং ইত্যাদি ইত্যাদি করলো। তারপর উকিলবাবু বলছে তাহলে তোমরা চারজন চার ভাগ পেয়ে গেলে। তখন বড় ছেলে, সে হঠাৎ বাবার হাত দুটো খপ করে চেপে ধরেছে, ধরে বলছে যে বাবা তোমার কেন এরকম ধারণা হলো যে তুমি মারা যাবার পর সম্পত্তি নিয়ে তোমার ছেলেরা লাঠালাঠি করবে? না বাবা, তুমি যেমন ছিলে রেখেছিলে আমরা ঠিক তেমনিই থাকবো, তোমার সম্পত্তি ভাগ করার দরকার নেই, যেমন আছে তেমনি থাকুক, আমরা তোমায় কথা দিচ্ছি আমরা লেটোলেটি করবো না। তখন বাবা বলছে তাহলে উকিলবাবু কি করা যায় বলুন তো? বলছে তাহলে তো ভাগ করার কোনো দরকার নেই, যেমন ছিল তেমনিই থাক, ওসব এক জায়গাতেই থাক। তখন কার্ডগুলো তুলে দেখালো যে সম্পত্তি ভাগ হয়নি, একই জায়গাতে আছে।